গাজাবাসীদের অবশ্যই তাদের ভূখণ্ডে থাকতে হবে বললেন মিশরের প্রেসিডেন্ট। ইসরায়েলি বিমান হামলার পর ঘর থেকে পালিয়ে বাচ্চাদের সাথে নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছেন ফিলিস্তিনি নারীরা। গত বুধবারের ছবি ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের অবশ্যই তাদের ভূখণ্ডে থাকতে হবে মন্তব্য করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। তিনি বলেছেন বৃহস্পতিবার 12 অক্টোবর গাজাবাসীদের অবশ্যই অবিচল থাকতে হবে এবং তাদের ভূখণ্ডে থাকতে হবে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। প্রতিবেদনে বলা হয়েছে টানা প্রায় এক সপ্তাহ ধরে ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে এবং হামলার মুখে গাজায় আটকে থাকা বেসামরিক নাগরিকদের নিয়ে কিংবা নাগরিকদের নিরাপদ আশ্রয়ের জন্য সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বানের মধ্যে সিসি এই মন্তব্য করলেন। মিশর এবং অবরুদ্ধ গাজা ভূখণ্ডের মধ্যে রাফা সীমান্ত ক্রসিং হল উপকূলীয় এই উপত্যকাটিতে প্রবেশ ও বের হওয়ার একমাত্র পথ যা ইসরায়েল নিয়ন্ত্রিত নয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আকাশপথে চালানো এই হামলায় গাজায় নিহতের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়েছে 1,500। এছাড়া ব্যাপক হামলায় গাজা ইতিমধ্যে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দেখা দিয়েছে মানবিক সংকট, এমনকি ফিলিস্তিনিদের অবরুদ্ধ এই ভূখণ্ডের লাখ লাখ মানুষের ঘুমানোর কোনো জায়গা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক রেকর্ডস কিংবা রেড ক্রস কমিটি ICRC। এই পরিস্থিতিতে বেসামরিক ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দিতে মিশরকে রাফা সীমান্তের ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। জবাবে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি জানিয়ে দিলেন গাজাবাসীদের অবশ্যই তাদের ভূখণ্ডে থাকতে হবে। ফিলিস্তিনিদের বৈধ অধিকার নিশ্চিত করার মিশরে কায়রোর দৃঢ় অবস্থান নিশ্চিত করে মিশরের এই প্রেসিডেন্ট বলেন মিশর এই কঠিন সময়ে ফিলিস্তিনিদের প্রতি চিকিৎসা ও মানবিক উভয় ধরনের সহায়তা প্রদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার তিনি এক সামরিক অনুষ্ঠানে বক্তৃতায় জোর দিয়ে বলেন তবে গাজাবাসীদের অবশ্যই অবিচল থাকতে হবে এবং তাদের ভূখণ্ডেই থাকতে হবে। 24 লাখ লোকের ছোট্ট উপকূলীয় গাজা ভূখণ্ড 2007 সাল থেকে ইসরায়েল অবরুদ্ধ করে রেখেছে। হামাসের হামলার জেরে এখন পানি, খাদ্য এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এছাড়া টানা 6 দিনের বিরতিহীন বিমান ও কামানের গোলাবর্ষণে পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে এই ফাত্তা সাহেবের কথা জানতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।